নমস্কার, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এতদিন দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো নিয়ে ভিডিও ছেড়েছি, আপনারা বেশ ভালোই ছেন, ভালোবাসা দিয়েছেন, খুব অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এইবার একটা নতুনত্ব ভিডিও নিয়ে এসেছি, হাতের কাজের ওপরে ভিডিও, ল্যাম্প শেড, মানে আমরা আইসক্রিম যে খাই, আইসক্রিমের কাটি দিয়ে ল্যাম্প শেড বানাচ্ছি, সেটা আপনাদের কাছে করে দেখাচ্ছি। খুবই সহজ পদ্ধতি এবং অল্প খরচায়, মানে খুবই একদম অল্প খরচায় করে দেখাচ্ছি, আপনারা দেখুন। চলুন ভিডিওটা দেখি। সমান এর সাথে এর একটু গ্যাপ হবে, সেম প্রসেস এখানে। এমনি ছোট ছোট এবার সিঁড়ির মতো করতে থাকবো, আর এই যে এই দুটো সমান থাকবে, এর থেকে এর একটু করে গ্যাপ এবার বাড়তে থাকবে, ঠিক আছে। চারধারে সেম প্রসেস পুরোটা করব। প্রত্যেকটা স্টেপ এক সমান রাখছি, ঠিক আছে, একটু এদিক ওদিক হলে কিন্তু মিলবে না। যত পারবেন স্ট্রেট রাখার চেষ্টা করবেন, এতে দেখতে সুন্দর হবে। একটু 19-20 তো হবেই, সকল মাপ তো সমান হয় না। এখান থেকে আটটায় এক সমান চার চৌকো করবো, তারপরে 9 নম্বর কাঠি থেকে দেখুন আস্তে আস্তে সিঁড়ির মতো সাজাতে থেকেছি। যত ওপরে এসেছি সিঁড়িটা ছোট করতে থেকেছি, ঠিক আছে, এমনি একটা শেপ এসছে। আর এমনি আরেকটা শেপ বানিয়ে নিয়েছি, ঠিক আছে, এই যে দেখুন সেম, প্রথম আটখানা এক সমান রেখেছি চার চৌকো কাঠিগুলো, তারপরে আস্তে আস্তে সিঁড়ির শেপ বানিয়েছি, ঠিক আছে। এবারে এই দুটোকে এমনি করে জুড়িয়ে দেবো। ক্যামেরার বাইরে নিয়ে চলে গেছে।
সেভ বানিয়ে দিয়েছি। এই ল্যাম্প শেডটা আমি পুরো এই ভিডিওতে দেখলেন আপনারা আইসক্রিম খাওয়ার চামচ দিয়ে বানিয়েছি আইসক্রিমের। আপনাদের একটু বুঝিয়ে দিই, এটা দুটো পার্টে রয়েছে, এই মিডিল পোর্শন থেকে ঠিক আছে এই অবধি প্রথম কয়েকটা দেখুন এক সমান লেভেলে লাগাবেন, তারপরে আস্তে আস্তে সিঁড়ি মতো ভাপ করবেন। এটা এতটা এনেছি কারণ এটা ওপর দিকে থাকবে, এখান থেকে লাইট হোল্ডার এগুলো ঢুকবে, দিয়ে সিলিংয়ে ঝোলান কি সাইডে কোথাও লাগাতে পারেন। আর এই নিচটা দেখুন এইগুলো এক সমান আছে, ঠিক আছে এগুলো এক সমান আছে, আর এইগুলো প্রথম আটখানা এক সমান রেখেছি, তারপরে এইগুলো দেখুন সিঁড়ি সিঁড়ি দেখুন, এই দেখুন প্রথম এই কটা এক সমান আছে, এইখান থেকে আস্তে আস্তে ভেতর দিকে ঢুকিয়ে ঢুকিয়ে আমি কাটিগুলো অ্যাডজাস্ট করেছি, তাতে এতে সিঁড়ি মতো হয়ে এসে দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখুন পুরো জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে 360 ডিগ্রি ঘুরিয়ে। আর এটা এবার লাইট লাগানোটা, আর লাইট জ্বালিয়ে পুরোটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো, আপনারা দেখুন। আর ভিডিও আপনারাও খুবই অল্প খরচে এবং ঘরে নিজেরা করতে পারবেন আমার এই ভিডিওটা দেখে, আপনারা করুন। থ্যাংক। আমি এখানে এই আঠাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফেভিকল দিয়েও করতে পারেন, যেখানে ওই ড্রপগুলো ফেললাম ওখানে ফেভিকলের এই পয়েন্টে ড্রপগুলো দিয়ে করবেন। আর ফেভিকল একটু শোকাতে দেবেন, দুম করে নাড়িয়ে দেবেন না, তাহলে ফেভিকল শোকাতে যেহেতু একটু টাইম লাগে একটু শোকাতে টাইম দেবেন, ফেভিকলেও ভালো হবে। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, হাতের কাজটা বানিয়ে ফেলুন, নিজেরা ঘরে নিজেদের হাতের কাজ বানান। আর ভিডিওটি ভালো থাকলে একটু লাইক করে দিন, শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।